সিআরপিএফ ক্যাম্পে তিনজনকে গুলি করে হত্যা। ভারতের জম্মু কাশ্মীরে সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্সের সিআরপিএফ তিনজনকে গুলি করে হত্যার পর আরেকজন আত্মহত্যার চেষ্টা করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। বুধবার রাত 10টার দিকে জম্মু কাশ্মীরের উদমপুরের একটি ক্যাম্পে এ ঘটনা ঘটে বলে এনটিভির প্রতিবেদনে বলা হয়েছে। আহত কনস্টেবল অজিত কুমারের অবস্থা আশঙ্কাজনক, তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এরই মধ্যে ক্যাম্প পরিদর্শন করেছেন উচ্চপদস্থ কর্মকর্তারা। এনটিভি জানিয়েছে 187 নম্বর ব্যাটেলিয়নের সদর দপ্তর বাত্তালবালিয়া ক্যাম্পে তুচ্ছ ঘটনা নিয়ে পরস্পরের মধ্যে কথা কাটাকাটি এবং এক পর্যায়ে হাতাহাতিতে জড়িয়ে পড়েন বেশ কয়েকজন। এ সময় সহকর্মীদের উদ্দেশ্যে গুলি ছোড়েন একজন। এরপর তিনি নিজেও আত্মহত্যার চেষ্টা করেন। তার কাছে থাকা বৈধ অস্ত্র দিয়ে এ হামলা চালিয়েছেন তিনি। সিআরপিএফ কর্মকর্তা হরেন্দ্র কুমার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, তিনজন গুলিতে নিহত হয়েছেন, একজনের অবস্থা গুরুতর। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। তার আগে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন।